ফাঁসিনার ফাঁসি চাই। সিলেট বিভাগ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল সংগ্রামে সিলেটের ছাত্র জনতার উজ্জ্বল ভূমিকা রয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, অনতিবিলম্বে এই সিলেটের যারা অস্ত্র প্রদর্শন করেছে সেই সকল আওয়ামী নেতাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। পরিশেষে আমি আমাদের যেহেতু গণমিছিল, সেই গণমিছিলের জন্য আমাদের বক্তব্য সংক্ষিপ্ত করতে হচ্ছে। আমার আহ্বান থাকবে মিছিলে যত শৃঙ্খলা বজায় থাকে, একই সাথে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে এই সিলেটের মাটিতে আবার আসতে পারেন সেই দোয়া আমরা করি। আমরা আমাদের তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে যেদিন দেশে ফিরে আনবো সেদিন আমরা সিলেট বিভাগ একত্রিত হয়ে আবার আওয়াজ তুলব। ছাত্র জনগণ উত্থানের মাধ্যমে এই কুড়ি বেশি শেখ হাসিনা লেজ গুটিয়ে ভারতে পালিয়ে গিয়েছে। সংগ্রামী ভাইরা, আজকে আমাদের বিএনপি পার্লামেন্ট চেয়ারম্যান গণহত্যা করে এই হাসিনা ভারতে গিয়েও রক্ষা পাবে না, তাকে ফিরিয়ে এনে বাংলাদেশে বিচার হবে ইনশাল্লাহ। সেগুলো হলো যে বর্তমান সরকার ক্ষমতা এসেছেন অন্তর্বর্তীকালীন সরকার, আমরা দেখেছি ওনারা আন্তর্জাতিক সনদে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছেন, সেই গুম বিরোধী স্বাক্ষর করে কমিশন গঠন করেছেন, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন